গুগল প্লে স্টোরে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ছয়টি অ্যাপে ভজরা স্পাই নামের নতুন ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট। প্রতিষ্ঠানটির গবেষকদের দাবি, অ্যাপগুলো নামালেই স্মার্টফোনে ভজরা স্পাই ম্যালওয়্যার প্রবেশ করে গোপনে বিভিন্ন তথ্য সংগ্রহ করে, ফোন কল রেকর্ড করে, এরপর এসব তথ্য সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে। ইসেট গবেষকদের তথ্য বলছে, গুগলের নিরাপত্তা ব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরে জায়গা করে নেয়ায় এরই মধ্যে অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী নিজেদের ফোনে অ্যাপগুলো নামিয়ে ব্যবহার করছেন, ফলে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য চুরি হচ্ছে, এতে সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন তারা। ক্ষতিকর ম্যালওয়্যার থাকার বিষয়টি জানতে পেরে এরই মধ্যে প্লে স্টোর থেকে অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল। তবে ব্যবহারকারীদের ফোনে থাকা অ্যাপগুলো এখনও তথ্য সংগ্রহ করছে এবং সেগুলো পাচার করছে, আর তাই ব্যবহারকারীদের ফোন থেকে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছে ইসেট। মুঠোফোন থেকে তথ্য চুরি করা অ্যাপগুলো হল প্রিভটক, লেটস চ্যাট, কুইক চ্যাট, চিটচ্যাট, রাফাকাত ও মিটমি। এই ধরনের ক্ষতিকর অ্যাপ থেকে রক্ষা পেতে অ্যাপ নামানোর আগেই নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজ খবর নিতে পরামর্শ দিয়েছে ইসেট।